হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের আটা দিয়ে খুবই হেলদি ও টেস্টি একটি নাস্তা রেসিপি শেয়ার করব। রোজ রোজ রুটি সবজি খেতে অনেকেরই ভালো লাগে না, সেক্ষেত্রে খুব সহজেই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারেন, আবার বাচ্চা অথবা বড়দের টিফিনেও বানিয়ে দিতে পারেন, আর খেতে ওই নাস্তাটি অনেক টেস্টি হয়। চলুন তাহলে এখনই নাস্তা রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আটার তৈরি এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/4 কাপ সুজি, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ সুজি আমি এখানে দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 চামচ নুন। এরপর সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এখানে 1 কাপ জল নিয়েছি। জলটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। একবারে বেশি জল ব্যবহার করা যাবে না, কারণ এখানে ব্যাটারটি আমি ঘন তৈরি করব। ব্যাটার কিন্তু একবারেই পাতলা তৈরি করা যাবে না, তাই একবারেই বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি আমার তৈরি করা হয়ে গেছে। এখন এই ব্যাটারটিকে আমি ভালো করে একটু ফেটিয়ে নিলাম। তারপর 10 মিনিটের জন্য এই ব্যাটারটি আমি রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা ভালো মতো ফুলে নরম হয়ে যায়। আর সেই ফাঁকে অন্যদিকে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরা। গোটা জিরা তেলে ফড়ন দিলে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু খুব ভালো হয়। জিরাটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি ও 3টে কাঁচা লঙ্কা কুচি। এখন এগুলোকেও আমি 1 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। আমি এই নাস্তাটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। আপনারা চাইলে এখানে রসুন কুচি ও পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন, তাতে করে নাস্তাটি খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। এখন আমি এখানে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। একটা বড় সাইজের আলু আমি আগের থেকে গ্রেট করে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা চিবড়ে রেখেছিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম একটা বড় সাইজের গ্রেট করে নেওয়া গাজর, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। এরপর সবজিটাকে 3 থেকে 4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে ঢাকনা দিয়ে সবজিটা ভেজে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে তেলের মধ্যে সবজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সাঁতলে নিলেই হবে। অধিকাংশ বাচ্চাই কিন্তু সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে যদি আপনারা নাস্তা বানিয়ে দেন তাহলে কিন্তু দেখবেন তারা ঝটপট খাবারটি খেয়ে নেবে। সবজি আমি 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। সবজিগুলো এর চেয়ে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি একদম কমিয়ে দেব, আর এখানে কিছু আমি মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরা গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সঙ্গে 1/2 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োর পরিবর্তে আপনারা যে কোনো নুডলসের মশলা অথবা ম্যাগি মশলাও এখানে ব্যবহার করতে পারেন। এতে করে নাস্তাটা ভীষণ টেস্টি হয়। এখন মশলার সাথে সবজি ভালো করে মিক্স করে 1 মিনিটের জন্য আমি আরেকবার সবজিটা ভেজে নিচ্ছি, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না হয়। তো অবশ্যই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। 1 মিনিটের জন্য সবজি আমি ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে গ্যাস আমি অফ করে দিচ্ছি, আর অন্যদিকে আটা ও সুজির যে ব্যাটারটি আমি তৈরি করে রেখেছিলাম সেটা আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আগের থেকে ব্যাটারটি আরেকটু টাইট হয়ে গেছে, কারণ সুজিটা ফুলে নরম হয়েছে। এরপর এর মধ্যে ভেজে রাখা সবজিটা আমি দিয়ে দিচ্ছি। সবজিটা দেওয়ার পর ব্যাটারের সঙ্গে সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের সঙ্গে সবজি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। অবশ্যই করে এখানে বেকিং পাউডার ইউজ করবেন, এতে করে নাস্তাটা খুবই মুচমুচে তৈরি হয়। আর নাস্তাটি যদি আপনারা একদম নরম তুলতুলে করতে চান তাহলে এখানে বেকিং সোডাটা ব্যবহার করবেন, তবে এই নাস্তাটি একটু মুচমুচে খেতে বেশি ভালো লাগবে।
বেকিং পাউডারটা ব্যাটারের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে ব্যাটারটি আমার একটু বেশি টাইট মনে হচ্ছে, তাই এখানে আমি 2 চামচ মতো আরও জল অ্যাড করে দিলাম। ব্যাটারটি বেশি টাইট মনে হলে অল্প একটু জল আপনার এখানে মিক্স করে নিতে পারেন, আর অবশ্যই নুনের টেস্টটাও দেখে নেবেন। ব্যাটারটি ঠিক এরকমই ঘন তৈরি করতে হবে। ব্যাটার এখন আমার একদম তৈরি, অন্যদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি নাস্তা বানানোর জন্য, আর কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে 1 হাতা মতো ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম। তারপর নাস্তাটা আমি এইভাবে একটু রাউন্ড শেপ করে মেলে দিয়েছি, আর নাস্তার ব্যাটারটা এইভাবে একটু পুরো করেই দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে 2 মিনিটের জন্য নাস্তাটা আমি হতে দেব। 2 মিনিট পর ঢাকনা আমি খুলে নিচ্ছি, তারপর নাস্তার এক সাইডটা আমি উল্টে নেব। উল্টে অপর সাইডটাও ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিটের জন্য রান্না হতে দেব। এইভাবে নাস্তাটি কম আঁচে রান্না করলে ভেতর থেকেও নাস্তাটি খুব ভালোভাবে ভাজা হয় আর মুচমুচে হয়। উল্টে পাল্টে 2 সাইডটাই খুব ভালোভাবে এইভাবে লালচে করে ভেজে নিতে হবে। নাস্তার 2 সাইড আমি লালচে করে ভেজে নিয়েছি, এখন নাস্তাটা আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আবারও অল্প একটু তেল দিয়ে 1/2 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম, আর এইভাবেই আরও একটি নাস্তা আমি বানিয়ে নিচ্ছি। নাস্তাটি বাড়িতে তৈরি করলে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এইভাবে আরও একটি নাস্তা আমি ভেজে নিলাম, আর একই রকমভাবে বাকি সবকটা নাস্তা আমি ভেজে রেডি করে নিয়েছি। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে ভালো সুস্থ থাকবেন।